আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস শুরু হয়েছে অলরেডি, 3-4 মিনিট পার হয়েছে। এরই মধ্যে তোমরা জয়েন করেছো রাকিবুল, রায়হান, ফারহানা, তাশরিফ এবং আলফি। ওকে, আমরা আর অপেক্ষা করছি না, আমরা এখনই ক্লাস শুরু করে দিব। প্রথমে আমরা স্ক্রিন শেয়ারে যাব। দেখো তো তোমরা, আমার ডিভাইসের স্ক্রিন তোমাদের ওখানে দেখা যাচ্ছে নাকি? ওকে, ঠিক আছে, তাহলে প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে যাব। ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাবেদ। পঞ্চম অধ্যায়, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। আমরা এরই মধ্যে আরো দুটা অধ্যায় শেষ করেছি, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। বাংলাদেশের সংস্কৃতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য এবং তৃতীয় অধ্যায়ে আমরা পড়েছি পরিবারে একটা শিশু কিভাবে বেড়ে ওঠে। একটা শিশু বেড়ে ওঠার ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা, প্রতিবেশীর ভূমিকা, তার আত্মীয় স্বজনের ভূমিকা, স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে আমরা জেনেছি। কিভাবে একটা শিশুর সামাজিকীকরণ হয়, নতুন নতুন পরিবেশে একটা শিশু কিভাবে অ্যাডজাস্টমেন্ট করে, ওই সম্পর্কে আমরা জেনেছি। আমরা আজকের ক্লাসে জানবো বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক সম্পর্কে। আমরা এরই মধ্যে হয়তো আমাদের দ্বিতীয় মাসিক পরীক্ষার রুটিন পেয়েছি, তোমরা সেই অনুসারে তোমাদের প্রিপারেশন নিবে। ওকে, তোমাদের দ্বিতীয় মাসিক পরীক্ষার যে সিলেবাস আছে তোমরা এটা কমপ্লিট করবে। তোমরা মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে, পাশাপাশি সিকিউ এন্ড সিকিউর জন্য প্রিপারেশন নিবে। প্রথমে আমরা জানবো সুনাগরিকের গুণাবলী সম্পর্কে। একজন ভালো নাগরিকের কি কি ক্যারেক্টারিস্টিকস থাকবে, কি কি গুণাবলী থাকবে, আমরা এ সম্পর্কে প্রথমে জানবো। একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, সুনাগরিকতা অর্জন করতে হয়। সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য আছে, এগুলো অর্জনের মাধ্যমে নাগরিক সুনাগরিকে পরিণত হয়। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিক হতে হলে একজন নাগরিককে 3টি বেসিক ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ মৌলিক গুণাবলী থাকতে হবে। সেগুলো হচ্ছে, 1 নম্বর, অবশ্যই তার কি থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে। 2 নম্বর, আত্মসংযমী হতে হবে। 3 নম্বর, তার বিবেক বিচার থাকতে হবে। তাহলে আমরা এই 3টি গুণাবলী সম্পর্কে এখন একটু বিশ্লেষণ করব।
বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হচ্ছে শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। অতএব নাগরিকের যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে, কারণ বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন এবং সফলতা সহ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে। এজন্য প্রত্যেকটি বাবা মায়ের উচিত সন্তানকে যথাযথ শিক্ষা দেওয়া। সরকারের দায়িত্ব উপযুক্ত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা, প্রত্যেকটা নাগরিক যাতে প্রত্যেকটা শিশু যাতে ধনী গরিব নির্বিশেষে শিক্ষা উপকরণ পায়, তাদের শিক্ষা অর্জনে যাতে কোনো বাধার সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রাখা। এরপরে আছে আত্মসংযম। নাগরিককে আত্মসংযমী হতে হবে। আত্মসংযম নাগরিক অসৎ কাজ যেমন দুর্নীতি করা, স্বজন প্রীতি করা, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব ইত্যাদি থেকে বিরত রাখে। তাহলে যদি কোনো নাগরিক আত্মসংযমী হয়, আত্মসংযমী মানে হচ্ছে সে নিজেকে বিরত রাখতে পারে, নিজেকে বিরত রাখতে পারে, সে কোনটা অনেস্ট কোনটা ডিসঅনেস্ট তার মধ্যে বিচার করার একটা কি থাকে, ক্ষমতা থাকে। আত্মসংযমী নাগরিক কি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, স্বজন প্রীতি করতে পারে না, স্বার্থপর হতে পারে না এবং পক্ষপাতিত্ব করতে পারে না। দেশ এবং সমাজের স্বার্থে কাজ করতে এবং নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত হয়, তাই আত্মসংযম ছাড়া সুনাগরিক হওয়া যায় না। তাহলে আমরা এরই মধ্যে সুনাগরিকের দুইটি গুণাবলী সম্পর্কে জেনেছি, একটি হচ্ছে বুদ্ধি আরেকটি হচ্ছে আত্মসংযম। আত্মসংযম সম্পর্কে যদি আরো বলি যে আত্মসংযমী নাগরিক নিয়ম কানুন মেনে চলে, রাষ্ট্র কর্তৃক যে নিয়ম কানুন সৃষ্টি করে দেওয়া হয় একটি দেশ পরিচালনার জন্য, আত্মসংযমী নাগরিক রাষ্ট্রীয় প্রত্যেকটি নিয়ম কানুন মেনে চলে, অন্যের মতামতকে শ্রদ্ধা করে, দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেয়, অন্যায় কাজ করা থেকে বিরত থাকে, দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকে, সে সবসময় চিন্তা করে, সবসময় তার মধ্যে একটি জিনিসই থাকে যে রাষ্ট্রের সার্বিক মঙ্গল সাধন করা, রাষ্ট্রের উন্নয়ন হয় এমন কাজ করা। সুনাগরিকের এ সকল কর্মকাণ্ড রাষ্ট্রের অগ্রগতির জন্য সহায়ক। একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য উত্থানের ক্ষেত্রে একটি নাগরিকের আত্মসংযমী আচরণ খুবই গুরুত্বপূর্ণ। এরপর লাস্ট ওয়ান, বিবেক বিচার। বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্যের জ্ঞান। একজন নাগরিককে শুধু বুদ্ধিমান আর আত্মসংযমী হলে হবে না, যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ। মন্দ কাজ পরিহার করতে হবে এবং ভালো কাজটি অ্যাকসেপ্ট করতে হবে। এছাড়া সমাজ বা রাষ্ট্রের কোনো সমস্যা সমাধান করতে হলে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। অতএব নাগরিক নিজে বিবেকবান হবে, অন্যকেও বিবেক বুদ্ধি সম্পন্ন হতে উৎসাহিত করবে। উল্লেখিত গুণাবলী ছাড়াও সুনাগরিকের আরো কতগুলো গুণ থাকা প্রয়োজন, যেমন সুনাগরিক দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানবে, অন্যের প্রতিবাদ করার মতো সৎ সাহস
একজন সুনাগরিকের থাকবে, আইন শৃঙ্খলা মানবে, আত্মবিশ্বাসী হবে এবং দৃঢ় মনোবলের মনোভাবের অধিকারী হবেন এবং দেশের স্বার্থকে সবসময় বড় করে দেখবেন একজন সুনাগরিক। তাহলে আমরা এতক্ষণ ধরে একজন নাগরিক সুনাগরিক কিভাবে হবেন সে সম্পর্কে আমরা জেনেছি। তার তিনটি গুণাবলী থাকতে হবে, সেগুলো হচ্ছে বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচার। ওকে, আমরা এতক্ষণ ধরে বুদ্ধি সম্পর্কে, আত্মসংযম সম্পর্কে এবং বিবেক বিচার সম্পর্কে জেনেছি। তাহলে যদি কোনো নাগরিকের এই তিনটি গুণাবলী থাকে, তাহলে সেই নাগরিক হবে একটি রাষ্ট্রের জন্য মূল্যবান সম্পদ। উপযুক্ত সার, মাটি এবং পরিচর্যা ছাড়া যেমন একটি গাছ ভালোভাবে বাড়তে পারে না, তেমনি নাগরিকের মধ্যে এসব গুণের অভাব হলে দেশ ভালোভাবে চলতে পারে না। অতএব আমাদের ভবিষ্যৎ নাগরিকদের অবশ্যই এই গুণাগুণ অর্জন করতে হবে, তাহলে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে বিশ্বের বুকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ওকে, এখন তোমাদের ফিডব্যাক দেওয়ার পালা। তার আগে আমরা আমাদের আজকের এসডব্লিউটি লিখে নিব। আমাদের আজকের এসডব্লিউ হচ্ছে, যে অংশটি আমরা পড়েছি ওই অংশটি ভালো করে পড়বো এবং এখান থেকে 10টি এমসিকিউ তৈরি করব অথবা জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করে অ্যান্সার লিখব। তাহলে আমি এখন তোমাদের ফিডব্যাক নিব। আমার প্রশ্নের উত্তর যে পারবে সে তার নাম বলে অ্যান্সার বলা শুরু করবে। আমি আশা করব কেউ লিভ করবে না। অনেক সময় দেখি, প্রতিদিন দেখি যে প্রশ্ন উত্তর পর্বের সময় অনেকে লিভ করে। ওকে, কেউ এটি করবে না, কারণ তোমরা প্রথমে যে কজন জয়েন করেছো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, আমি লাস্ট পর্যন্ত সবাইকে দেখতে চাই। যদি কেউ লিভ করো তাহলে কি হবে, তাকে অ্যাবসেন্ট দেওয়া হবে, তোমাদের ক্লাস টিচারের কাছে বলে দেওয়া হবে যে ছেলেটা সবসময় থাকে না, ইনঅ্যাকটিভ থাকে। ওকে, ঠিক আছে। একজন নাগরিককে সুনাগরিক হতে হলে তার কয়টি মৌলিক গুণাবলী থাকতে হবে, কে পারবে? স্যার আমি। ওকে, নামটা বলো, নাম বলে অ্যানসারটি বলো। রায়হান বলো। বিবেক বিচার, আত্মসংযম, বুদ্ধিমান। ঠিক আছে, ভেরি গুড। তাহলে একজন নাগরিককে অবশ্যই তার বিবেক বিচারের ক্ষমতা থাকতে হবে, তাকে বুদ্ধিমান হতে হবে এবং তাকে আর কি থাকতে হবে, আত্মসংযমী হবে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এরপর এরপর কে বলতে পারবে বুদ্ধি কিভাবে একজন নাগরিককে সুনাগরিক হিসেবে গঠন করবে? কে বলতে পারবে? একটু ডিটেলস বলতে হবে, অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। ওকে, কে বলতে পারবে? আমরা 2 মার্কের জন্য একটু বড় করে বলবো। এনিওয়ান? কেউ কি বলতে পারবে বুদ্ধি কিভাবে একজন নাগরিককে সুনাগরিকে পরিণত করে? আচ্ছা, কেউ যেহেতু বলছে না, সাহস করে আমি জিজ্ঞেস করি।
তাহলে আহনাফ বলো দেখি, আহনাফ কই? তোমরা চাইলে দেখে বলো, নো প্রবলেম। তোমাদের সামনে যদি বই থাকে তাহলে তোমরা ওই অংশ থেকে বলো, আমরা দেখে বলবো। দেখে বলতে বলতে এক সময় না দেখে বলতে পারবো, কেমন? পরীক্ষায় যতটুকু মনে থাকে ওখান থেকে আমরা লিখতে পারবো, নো প্রবলেম। মুখস্থ বলতে হবে না, তোমাদের সামনে বই থাকলে বই দেখে বলো। আহনাফ কি পারবে? আহনাফ রায়হান পারবে মনে হচ্ছে, রায়হান বলো দেখি। স্যার বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের বড় সম্পদ, বুদ্ধিমান নাগরিক একটি রাষ্ট্রের জন্য বড় সম্পদ। ওকে ঠিক আছে, তারপর বলো, ডিটেইলস বলো একটু, যাতে আমরা অনুধাবনমূলক প্রশ্নে লিখতে পারি, ওভাবে বলো। ওকে, তাহলে আমরা কিভাবে বুদ্ধিমান হব? একজন নাগরিককে বুদ্ধিমান হতে হলে তাকে অবশ্যই কি করতে হবে? তাকে শিক্ষিত হতে হবে, তাকে শিক্ষা অর্জন করতে হবে, কেমন? শিক্ষা অর্জনের মাধ্যমে বুদ্ধিমান হওয়া যায়। তাহলে আমাদেরকে প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা স্টুডেন্টকে, একটি দেশের প্রত্যেকটি কি শিশুকে শিক্ষিত হতে হবে, স্কুলে যেতে হবে, যথাযথ শিক্ষায় শিক্ষিত হতে হবে। ওকে, কারণ শিক্ষা অর্জন ছাড়া বুদ্ধিমান হওয়া যায় না, কেমন? তাহলে আমরা কি করতে পারবো? দক্ষতার সাথে ভবিষ্যতে একটি দেশের দায়িত্ব নিতে পারবো, যার যে দায়িত্ব সে দায়িত্ব আমরা সুন্দর করে পালন করতে পারবো। ওকে, আর সেই জন্য আমাদের বাবা মাকে কি করতে হবে? প্রত্যেকটি সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক আছে? ওকে, একজন সুনাগরিকের আত্মসংযমী গুণাবলী সম্পর্কে কে বলতে পারবে? অথবা আত্মসংযম কিভাবে সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে সাহায্য করে কে বলতে পারবে? আমি একটু আগে বলেছি কিন্তু সবাইকে, একটু আগে আমি বুঝিয়ে দিয়েছি আত্মসংযম কি। আত্মসংযম হচ্ছে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা, নিজেকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা। আরেকবার বলছি, এরপরে কিন্তু তোমরা বলবা, আত্মসংযম হচ্ছে কি? নিজেকে কন্ট্রোল করার অথবা নিজেকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা। আত্মসংযমী নাগরিক অসৎ কাজ থেকে বিরত থাকতে পারে, দুর্নীতি থেকে বিরত থাকতে পারে, স্বজন প্রীতি করে না, স্বার্থপর হয় না এবং পক্ষপাতিত্ব করে না। ওকে, তাহলে আত্মসংযমী নাগরিকরা যে কোনো খারাপ কাজ থেকে, যে কোনো অন্যায় কাজ থেকে, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। তোমাকে প্রশ্ন করলেই তোমার ওয়াইফাই এর ডিস্টার্ব শুরু হয়, তাই না? না স্যার, সিরিয়াসলি স্যার। ঠিক আছে, সবাই মাইক্রোফোন বন্ধ রাখো, ঠিক আছে? সবারটা বন্ধ আছে, আমারটা ছাড়া। ওকে, ভেরি গুড, সবাইকে থ্যাংক ইউ সবাইকে। তাহলে আমরা কি জেনেছি? আত্মসংযম হচ্ছে এমন একটি গুণাবলী, যে গুণাবলীর মাধ্যমে একজন নাগরিক নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। ওকে, যার আত্মসংযম আছে সে দুর্নীতি করার সুযোগ পেলেও দুর্নীতি করে না, স্বজন প্রীতি করার চান্স পেলেও স্বজন প্রীতি করে না। ওকে, সে স্বার্থপর হয় না, পক্ষপাতিত্ব করে না।
সে নিজের স্বার্থের চেয়ে একটি রাষ্ট্রের বা একটি দেশের স্বার্থকে বড় করে দেখে। তাই আত্মসংযম ছাড়া কি হওয়া যায় না? সোনাগুড়ি খাওয়া যায় না। ঠিক আছে, এখন কে বলতে পারবা আত্মসংযমী নাগরিক কিভাবে রাষ্ট্রের উন্নয়নে সাহায্য করে? কে বলতে পারবে? বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, তোমরা শুধু এখানে আত্মসংযম কি জিনিসটা বুঝিয়ে বলতে পারলে হবে। রাকিবুল পারবে মনে হচ্ছে, রাকিবুল বলো দেখি। ঠিক আছে, ভেরি গুড। আর কে পারবে? আর কেউ পারবে আত্মসংযম কি? এভাবে আত্মসংযম কিভাবে একজন নাগরিককে সুনাগরিকে পরিণত করে এভাবে আসতে পারে? বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। আমি বলি, আত্মসংযমের মাধ্যমে একটি নাগরিক দুর্নীতি, স্বজন প্রীতি ইত্যাদি থেকে বিরত থাকে। ঠিক আছে, ভেরি গুড। আর একটু বড় করে বলা যাবে না? রাকিব আলফি, আত্মসংযমের মাধ্যমে থেকে স্বজন প্রীতি থেকে বিরত থাকে। ঠিক আছে, আর একটু বড় করে বলা যাবে? এভাবে লেখা যাবে যদি জ্ঞান প্রশ্ন আসে তাহলে। আরো বলতে হলে বলতে পারবা যে আত্মসংযম নাগরিক নিয়ম কানুন মানে, তারপরে হচ্ছে অন্যের মতামত করে দেশের স্বার্থকে বড় করে দেখে, তারপরে আছে কি অন্যের কাছ থেকে এবং স্বার্থপরতা থেকে বিরত থাকে, সে সব সময় রাষ্ট্রের স্বার্থকে বড় করে দেখে, নিজের স্বার্থের চেয়ে রাষ্ট্রের স্বার্থকে বড় করে দেখে। ঠিক আছে, রাকিবুলের মাইক্রোফোনটা বন্ধ রাখো। এরপরে আছে বিবেক বিচার। দেখি বিবেক বিচার থেকে বলো, মেয়েদের থেকে একজন বলো। সোমাইয়া বলো দেখি, পারা যাবে? সোমাইয়া ইসলাম, বিবেক বিচার। আচ্ছা, সে পারবে না মনে হচ্ছে। আর কেউ পারবে? আর কেউ পারবে? ওকে, তাহলে আমি আবারও বলছি বিবেক বিচার সম্পর্কে। বিবেক বিচার হচ্ছে ভালো মন্দের জ্ঞান। ওকে, কোনটি ভালো কোনটি খারাপ আইডেন্টিফাই করতে পারা। একজন নাগরিককে অবশ্যই কি হতে হবে? বিবেক বিচার সম্পন্ন হতে হবে। শুধু বুদ্ধি থাকলে আর আত্মসংযমী হলে হবে না, তাকে চিন্তা করে বের করতে পারতে হবে যে কোন কাজটি খারাপ আর কোনটি ভালো। তাকে সবসময় ভালো কাজটি অ্যাকসেপ্ট করতে হবে আর মন্দ কাজটিকে পরিহার করতে হবে। এছাড়া সমাজ বা রাষ্ট্রের কোনো সমস্যা সমাধান করতে হলে একজন নাগরিককে সঠিক সিদ্ধান্ত নিতে পারতে হবে। তাহলে বিবেক হচ্ছে সুনাগরিকের জাগ্রত শক্তি। অতএব নাগরিক নিজে বিবেকবান হবেন, অন্যদেরকেও বিবেক বুদ্ধি সম্পন্ন হতে উৎসাহিত করবেন।
ওকে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে সুনাগরিকের তিনটি গুণাবলী সম্পর্কে জেনেছি, বুদ্ধি সম্পর্কে জেনেছি, আত্মসংযম সম্পর্কে জেনেছি এবং বিবেক বিচার সম্পর্কে জেনেছি। কেমন? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ক্লাসে। আপনি জানেন স্যার, আমার বার্থডে গেছে, আমার কোনো একটা ফ্রেন্ডও আমারে গিফট দেয়নি। তাই নাকি? তুমি দাওয়াত দিয়েছিলে তাহলে তো দিতাম, সবাইকে কেকের ইমোজি পাঠিয়েছিলাম স্যার। স্যার 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 ওই ভিডিওটা জিও জানেন, আমরা বলে সবাই বলে কুকিং নি বলে। আচ্ছা ঠিক আছে, তোমরা নেক্সট টাইম থেকে আহানার কে উইশ করবে, কেমন? এবার তো চলে গেল, এবার তো আর পারলে না, নেক্সট টাইম থেকে সবাই উইশ করবে। ওকে, আর সবাই শুধু উইশ করলে হবে না, সবাই গিফট পাঠাবে, কি আর গিফট পাঠাবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।